হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ ইজ বিউটিফুল। সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি এপিসোড নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আমি জ্যোতি প্রিয়া। তো তোমরা নতুন পর্বে আজকে কি দেখতে পাও, কি দেখতে চাও, সবকিছুই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে। আর আজকে হলো ফেব্রুয়ারির 1 তারিখ, তো আজকে হলো 1লা ফেব্রুয়ারি। আর আজকের বারটা হলো মঙ্গলবার, টিউজডে। আর এখন বাজে সন্ধ্যে 7:30। তো গুড ইভিনিং তাগিস তোমাদের সাথে উইশ করে দিয়েছি, তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন আমার ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে তোমাদের সাথে আমি আমার ডিনার মেনু আর কি ডিনারের কিছু রেসিপি শেয়ার করব, আর ডিনার মেনুও দেখাবো তোমাদেরকে। তো চলো রান্নাঘরে যাই, গিয়ে দেখি আজকে কি রান্না করি। রান্নাঘরে যাওয়ার আগে বলি, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর এর আগের ব্লগে তোমাদেরকে আমি বলেছিলাম যে সরস্বতী পুজোর একটা ভালো এপিসোড আসতে চলেছে, তো তোমরা প্লিজ সেটা দেখো, মিস করো না কেউ। আমি আবার তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম, ইনভাইট করলাম সবাই, সকল বন্ধুদেরকে, প্লিজ এসো। আর আরেকটা কথা বলি বন্ধুরা, যারা আমার চ্যানেলে আসছো, আমার ভিডিও দেখে ভালো লাগছে, তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আর ভালো ভালো ভিডিও দেখার জন্য। আর যারা এখনো আসেনি তাদেরকে আসার কথা আমি বলছি, তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, তারা প্লিজ এসো, ভালো লাগবে, ভিডিওগুলো দেখো, খুব ভালো লাগবে। আর আমার সঙ্গে থেকো, আর আমার চ্যানেলের সঙ্গে থেকো। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আজকে, তাহলে একটা লাইক অবশ্যই করবে। তোমাদের লাইক, তোমাদের কমেন্ট আমাদের কাছে ভীষণ ম্যাটার করে, কারণ আমরা ভিডিওটা খুব কষ্ট করে বানাই, তোমাদের জন্য বানাই, তোমাদের ভালো লাগার জন্য বানাই। তো তোমাদের ভালো লেগে যদি তোমরা একটা লাইক বা ভালো একটা কমেন্ট করো, তাহলে আমাদের ভীষণ ভালো লাগে ইউটিউবারদের। তো রান্নাঘরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো আমি এখানে কড়াইতে বসিয়ে দিয়েছি, এখানে আমি কি বসিয়েছি চলো দেখাচ্ছি সেটা। তো আজকে করছি আমি সিমইয়ের পায়েস। তো সিমইয়ের পায়েসের রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এটা আমার চ্যানেলে নেই। আমি সিমইয়ের পায়েস অনেক রকমেরই আমি রান্না বান্না করেছি, যতটা পারি ততটাই আমি করেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো আজকে কিন্তু সিমইয়ের পায়েসটা কখনো আমি করিনি, আমার চ্যানেলে নেই। তো আজকে ভাবলাম যে এটা যখন হচ্ছে, তো মা বললো করবে, তো আমি মাকে বললাম যে তুমি করো না আমি করি, তাহলে পরে আমি বন্ধুদের সাথে শেয়ার করতে পারবো, তাহলে এটা ভালো হবে, তাই আমি চলে এলাম। তো এই দেখো সিমইয়ের প্যাকেটটা, আমি একটু লাইটটা একটু কম মনে হচ্ছে বন্ধুরা, তো প্লিজ ডোন্ট মাইন্ড। তোমরা দেখো, আমি দেখো দেখানোর চেষ্টা করছি, আমি লাল লাল করে আমার দেখো ভাজা ভাজা হয়ে গেছে, ভাজতে ভাজতে তোমাদের সাথে একটু গল্প করলাম। তো তোমরা চাইলে ঘি দিয়ে ভাজতে পারো, তো আমি একটু ঘি দিয়েছি, দিয়ে ভাজছি, ভেজেছি। কেউ কাঠ খুলেও ভাজতে পারো, তো কেউ বাটার দিয়েও ভাজতে পারো, যার যেরকম স্বাদ হয় সে সেরকম ভাবে ভাজবে। তো যাই হোক, এটা লাল লাল হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দুধ মিক্স করব। আর আমি এটাতে চিনি দেবো না, এটা আমি চিনি ছাড়া কি করে উইদাউট সুগার কি করে আমি সিমের পায়েস বানাই তোমরা দেখো। তো এটাই আজকে স্পেশাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি এসেছি তোমাদের সামনে আজকে এখানে আমি এই এপিসোড নিয়ে। আর ভীষণ ঠান্ডা দেখো, আমি গলা গলা খুব একেবারে জড়িয়ে নিয়েছি, মাউথটা খুব ঠান্ডা, ভীষণ ঠান্ডা এখানে। তোমাদের ওখানে কেমন ঠান্ডা? তো দেখো আমি এখানে দিয়ে দিয়েছি দুধটা, একটু ভালো করে ফুটিয়ে নেবো, এটাকে ফুটিয়ে নেবো। এই দেখো, তো এটা বলছিলাম আর কি, এই রিয়াং চলে এসেছিল মাঝে, তো দুধটা মিক্সড করে দিয়েছি আমি, দিয়ে এটা ভালো করে একটু ফুটিয়ে নেবো, বেশ ভালো করে একটু গাঢ় করে নেব। আর এটাকে একটু আমি লাল লাল করেই ভাজি সিমইগুলোকে, তাহলে খেতে একটু আমার মনে হয় ভালো টেস্ট হয়। অনেকে সাদাও ভাজে, হালকা ভাজে, তো যা যেরকম ইচ্ছে সেই মতন তোমরা ভাজতে পারো। আর এইদিকে দেখাই, এইদিকে মা এই দেখো গুড়ি আলু দিয়ে দম বানিয়েছে, গুড়ি আলু, মটরশুঁটি। কি হয়েছে কি হয়েছে, রিয়ান বাড়ি চলে আসছে। আর এই দেখো যেটা দেখাচ্ছিলাম, তো এটা ভালো করে দেখো, গুড়ি আলুর দম করা হয়েছে, মটরশুঁটি, তারপর টমেটো টমেটো দিয়ে নিরামিষ করা হয়েছে, কারণ যেহেতু আজকে মঙ্গলবার আমাদের বাড়িতে ভেজ হয়, সেহেতু আজকে তো ভেজি সব কিছু গরম মশলা দিয়ে করা হয়েছে। আর এইদিকে দেখো একদম ইয়ে হয়ে গেছে, ফুলে গেছে, ভালো অনেকটাই ফুটে গেছে এদিকে, আর একটু আমি শুকিয়ে নেবো, তাহলে খেতে অনেকটা কি লাগবে, খেতে ভালো লাগবে, আমার আর কি খুব পাতলা ভালো লাগে না, আমার একটু মিডিয়ামটা ভালো লাগে, একটু
লাগে, একদম পাতলা দুধের মতন ঢাল ঢাল করলে না আর মনে হয় টেস্ট ঠিক ভালো লাগে না, একটু দুধটা গাঢ় না হলে। অনেকের অনেক রকমের টেস্ট, তো আমি সেটা বলছি না, মানে আমারটা বলছি, বেসিক্যালি আমার আর কি একটু গাঢ় ভাল লাগে। আর এই দেখো আমি এর মধ্যে অ্যাড করেছি খেজুর গুড়, এই দেখো খেজুর গুড় গুলো একটু ভেঙে ভেঙে দিয়েছি আমি, তো এই দেখো এটা গলেই যাবে, এই যে এই দেখো। তো খেজুর গুড় মানে আমি জাগারি ইউজ করেছি, ডেট জাগারি, তো জাগারি ইউজ করলাম এই কারণে ডেট জাগারি, কারণ এখন তো খেজুর গুড়ের টাইম, চিনি তো সবসময় পাওয়া যায়, চিনি তো আমরা করেই থাকি, তো খেজুর গুড়েরটা করলে পরে স্মেলটা খুব ভালো আসে, খেজুর গুড়ের একটা টেস্ট আলাদা হয়, আর শীতকালে যে কোনো পায়েস পিঠে বলো খেজুর গুড় দিয়ে বেশি ভালো লাগে। এই দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, জানি না কতটা বুঝতে পারছো, একটু কাছ থেকে দেখাই, ক্লোজলি দেখাই, এই দেখো পুরো একদম পিঙ্কিশ কালার একটা চলে এসেছে, তো খুব সুন্দর কালার নিয়ে নিয়েছে। এখনো তো পুরো জাগারিটা ইয়েই হয়নি, মেল্টেড হয়নি, তাতেই আর একটু মেল্ট হবে এটা, তো দুধটা গরম আছে, এটা দুধের সাথে আর একটু এটাও ঘন হবে। তো এই দেখো এটা একটু আমি হিটটা আর কি আঁচটা একটু ফ্লেমটা আমি কম করে দেব, এটা কম হিটে একটু এখন হবে, তাহলে একটু বেশ ভালো হবে। রিয়ান সোনা এখানে কি করছে, কি করছে শুয়ে শুয়ে, একদিকে টিভি চলছে আর একদিকে মোবাইল, তাই না বাবু? মোবাইলে কি হচ্ছে, মাসা ভালু, মাসা ভালু, ইস কি দুষ্টু দুষ্টু, কি দুষ্টু দুষ্টু করে তাকু তাকু করছে, হাই বলো সবাইকে, হাই কেন না, কেন বলো বলো, গুড ইভিনিং বলো, চল মেরে ঘরে টিক 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 টিক। তো আমি বেশ কয়েকদিন থেকে ভাবছিলাম যে ডিনার মেনু আবার তোমাদের সাথে শেয়ার করব, একটা রেসিপি নিয়ে আসবো ভালো দেখে, তো আজকে রেসিপিটা আশা করছি তোমাদের সবারই ভালো লেগেছে, তো যাতে যাতে ভালো লেগেছে প্লিজ কমেন্ট করো, এরকম টাইপের রেসিপি শুধুমাত্র খেজুর গুড় দিয়ে আজকে আমি বানালাম, কোনো চিনি টিনি তো অ্যাড করিনি আমি, একদমই উইদাউট চিনি, ভালো লাগে, তোমরাও করে দেখো, ভীষণ ভালো লাগে খেতে শুধু খেজুর গুড় দিয়ে, হালকা হালকা মিষ্টি হয়, খেতে খুব ভালো লাগে। তো চলো এবার রান্নাঘরে যাই, গিয়ে দেখি কিচেনে গিয়ে যে কেমন হলো আমার রেসিপিটা, তোমাদের সাথে ফাইনালি শেয়ার করতে হবে। তো তো বন্ধুরা এই দেখো একদম পিঙ্কিশ কালার নিয়ে নিয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব ইয়ামি হয়েছে, আমি একটু এক চামচ টেস্ট করেছি, দারুণ হয়েছে খেতে। তো তোমরাও এরকম শুধুমাত্র খেজুর গুড় দিয়ে শীতকালে এইভাবে তোমরা সিমইয়ের পায়েস বানাতে পারো, একদম খিরখির দুধটাকে ঘন করে নেবে আমার মতন, যেভাবে দেখিয়েছি রেসিপিটা সেভাবে ফলো করো, খুব খেতে ভালো হয়। আর সাথে সাথে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি, তো রান্না বান্নাতে সব দেখালাম তোমাকে আমি যেটা করেছি, আর মা রুটিও করে নিয়েছে, এই দেখো হটপটে রুটি হয়ে গেছে। তো আজকে এটাই আমাদের ডিনার মেনু, রুটি সাথে গুড়ি আলুর দম মটরশুঁটি দিয়ে আর খেজুর গুড়ে সিমইয়ের পায়েস, তো আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর সবাই এখন ঘরে টিভি দেখছে, টিভি দেখতে ব্যস্ত। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, গুড নাইট, শুভরাত্রি, ভালো থেকো তোমরা সবাই, ঠান্ডার মধ্যে ভালো ভালো খাবার খাও আর খুব আনন্দে পরিবারের সঙ্গে সময় কাটাও, আমি যেমন কাটাচ্ছি। তো সরস্বতী পুজোর ব্লগটা আবারও বলছি প্লিজ মিস করবে না, একদম দেখবে, সবাই দেখবে, আর আমার পরিবারের সবাই যুক্ত হও তোমরা, আশা করছি তোমাদের আমার সব ভিডিওগুলো ভীষণ ভালো লাগবে, তোমরা খুব এনজয় করছো, আমার ভীষণ ভালো লাগছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।